প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এবারে নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে। আপনাদের সাথে আছি আমি নাজমুল সাকিব। আজকের স্পেশাল রিপোর্টটি আমরা যেই ব্যাংক ডাকাত ব্যক্তিটিকে নিয়ে তৈরি করেছি, তিনি 1997 সালে তিতাস গ্যাস থেকে স্বেচ্ছায় অবসরে যান। তিনি একসময় তিতাস গ্যাসের মিটার রিডার হিসেবেও কাজ করেছিলেন, কিন্তু 2006 সালে থার্মেক্স গ্রুপ নামের একটি গ্রুপ প্রতিষ্ঠা করার পর থেকেই রাতারাতি আলাদিনের চেরাক পেয়ে যান এই ব্যক্তি। জনতা ব্যাংক এবং ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন এই ব্যক্তি এবং দেশের অন্যতম শীর্ষ একজন ঋণ খেলাপি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা প্রবেশ করি আমাদের এবারের মূল রিপোর্টে। ব্যাংক ডাকাত ও নারী লিপসু আব্দুল কাদির মোল্লার মুখোশ উন্মোচন। দুর্নীতিবাজ আব্দুল কাদির মোল্লার ঋণের টাকা বিষয়ক দুর্নীতি নিয়ে গত বছর 18ই ডিসেম্বর ডেইলি স্টার পত্রিকাতে একটি সংবাদ ছাপা হয়েছিল। ওই সংবাদের শিরোনাম ছিল, চার গ্রুপকে 21,000 কোটি টাকা ঋণ, তথ্য জেনেও নীরব ছিল কেন্দ্রীয় ব্যাংক। এই সংবাদটি থেকে জানা যায়, ইসলামী ব্যাংক থেকেই আব্দুল কাদির মোল্লা 9,059,72,00,000 টাকা ঋণ নিয়েছেন, যা 2020 সালে শরিয়া ভিত্তিক ব্যাংকটির বিতরণ করা ঋণের 9.2%। অর্থাৎ ইসলামী ব্যাংকের মতো একসময়ের জনপ্রিয় একটি ব্যাংকের সাম্প্রতিক সময়ের দুরাবস্থার জন্য যে কয়জন মানুষ দায়ী, তার মাঝে অন্যতম হলেন ঋণ খেলাপি আব্দুল কাদির মোল্লা। ডেইলি স্টার পত্রিকাটির এই একই রিপোর্ট থেকে আরও জানা যায়, তিতাস গ্যাস থেকে 1997 সালে স্বেচ্ছায় অবসরে যাওয়ার পর 2006 সালে থার্মেক্স গ্রুপ প্রতিষ্ঠা করেন আব্দুল কাদির মোল্লা। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রাকৃতিক গ্যাস বিতরণ প্রতিষ্ঠান তিতাসের বিক্রয় সহকারী হিসেবে আব্দুল কাদির মোল্লা কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। 2008 সালে এই তথ্য উঠে আসে দুর্নীতি ও গুরুতর অপরাধের বিরুদ্ধে জাতীয় সমন্বয় কমিটির একটি বিশেষ টাস্কফোর্সের তদন্তে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আব্দুল কাদির মোল্লা দুটি ব্যাংক থেকে 2,141,51,00,000 টাকা ঋণ নিয়েছেন। থার্মেক্স গ্রুপ 2021 সালের শেষে জনতা ব্যাংকের শীর্ষ 31 ঋণ গ্রহীতাদের মধ্যে ছিল। 1,623 কোটি টাকা বকেয়া ঋণ নিয়ে প্রতিষ্ঠানটি তালিকার 10 নম্বরে রয়েছে। অর্থাৎ সমাজে তথাকথিত দানবীরের লেভাজ ধারণ করা আব্দুল কাদির মোল্লার মূল আয়ের উৎস হল ব্যাংকের থেকে নিজের প্রতিষ্ঠানের নামে মোটা অঙ্কের ঋণ নেয়া, আবার সেই ঋণের কিছু অংশ থেকে সমাজসেবামূলক কাজের নামে খরচ করে দানবীর সেজে বসা। এভাবেই বছরের পর বছর ধরে ব্যাংকের টাকায় রীতিমতো ডাকাতি করে সমাজে প্রভাবশালী ব্যক্তির আসনে বসে রয়েছেন ব্যাংক ডাকাত আব্দুল কাদির মোল্লা। প্রিয় দর্শক, আব্দুল কাদির মোল্লার অপরাধের এখানেই শেষ নয়। 2013 সালের 20 ফেব্রুয়ারি নিবন্ধিত হয় সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক SBAC। প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ অবধি টানা 10 বছর ধরে ব্যাংকটির পরিচালকের দায়িত্ব পালন করে যাচ্ছেন আব্দুল কাদির মোল্লা। যদিও ব্যাংক কোম্পানি আইন বলছে টানা 9 বছরের বেশি এ পদে কেউ থাকতে পারবেন না, তবে কাদির মোল্লার ক্ষেত্রে তা খাটেনি। বরং পরিচালকের দায়িত্বে তো আছেনই, সেই সঙ্গে পালন করছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব। ফলে অভিযোগ উঠেছে, অনৈতিক সুযোগ সুবিধার জন্যই আইন লঙ্ঘন করে ব্যাংকটিতে নিজের আধিপত্য ধরে রেখেছেন কাদির মোল্লা। দৈনিক কালবেলা পত্রিকাতে প্রকাশিত এক সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা যায়, আব্দুল কাদির মোল্লার মালিকানাধীন থার্মেক্স গ্রুপের ব্যাংক ঋণের পরিমাণ 6,000 কোটি টাকা ছাড়িয়েছে। এই ঋণের প্রায় 4,000 কোটি টাকায় গিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক থেকে। মূলত এক প্রতিষ্ঠানের নামে নেওয়া চলতি মূলধনের অর্থ ডাইভার্ট করে অন্য প্রতিষ্ঠান তৈরি করায় ঋণ নিয়ে সংকট তৈরি করা হয়েছে। এখন আর কোনো ঋণই পরিশোধ করতে পারছে না প্রতিষ্ঠানটি। বিভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য বলছে, তাকে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে জনতা ব্যাংক। থার্মেক্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি দিয়েছে 1,332 কোটি টাকা। একক ঋণ গ্রহীতা সীমা লঙ্ঘন করে ব্যাংকটি তাকে ঋণ দেয়। নানা সুবিধা নিয়ে ঋণ খেলাপি হয়ে যান কাদির মোল্লা। পরে বিশেষ সুবিধায় সেই খেলাপি ঋণ পুনঃতফসিল করেন তিনি। ঋণ নিয়ে আব্দুল কাদের মোল্লা সর্বপ্রথম আলোচনায় আসেন 2015 সালের জানুয়ারিতে। ওই বছর 500 কোটি টাকা বা তার চেয়ে বেশি অঙ্কের খেলাপি ঋণকে বিশেষ ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক। এ সময় মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে 12 ও 18 বছরের জন্য ঋণ পুনর্গঠনের সুযোগ পায় থার্মেক্স গ্রুপ। 667 কোটি টাকা পুনর্গঠন করে। ওই সুবিধার শর্ত ছিল, আর কোনো সুবিধা দেওয়া হবে না।
কিন্তু 2019 সালের জুনে ওই ঋণ আবারও খেলাপি হয়ে যায়। পরে আবার বিশেষ ছাড়ে পুনঃতফসিল করে জনতা ব্যাংক। কালবেলা পত্রিকার এই একই রিপোর্ট থেকে আরও জানা যায়, সোনালী ব্যাংক থেকেও বড় সুবিধা নিয়েছেন কাদির মোল্লা। এই ব্যাংক থার্মেক্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঋণ দিয়েছে 1,117 কোটি টাকা, এছাড়া অগ্রণী ব্যাংক দিয়েছে 651 কোটি টাকা এবং রূপালী ব্যাংক দিয়েছে প্রায় 300 কোটি টাকা। তার ঋণের একটি বড় অংশ ঋণপত্রের এলসির বিপরীতে, যাকে নন ফান্ডেড ঋণ বলা হয়। এক্ষেত্রে এক ব্যাংক বিল গ্যারান্টি দেয়, ওই বিল অন্য ব্যাংকে জমা দিয়ে নগদ টাকা তুলে নেন কাদির মোল্লা। শুধু আর্থিক খাতের দুর্নীতিই নয়, বরং শিক্ষাকে পণ্য বানিয়ে গলাকাটা ব্যবসা করেন আব্দুল কাদির মোল্লা, এই অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নিজের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন ছাড়াও অন্যান্য ফি ধরা হয় উঁচু হারে। সাধারণ পরিবারের শিক্ষার্থীদের পড়ার কোনো সুযোগ নেই তার প্রতিষ্ঠিত কয়েকটি প্রতিষ্ঠানে। মাসিক বেতন ও অন্যান্য ফির পাশাপাশি প্রতি শিক্ষার্থী থেকে 10,000 টাকা করে জামানত নেওয়া হয় এসব প্রতিষ্ঠানে। নানা অজুহাতে এ জামানত আর ফেরত দেওয়া হয় না। শুধু NKM স্কুলে প্রি প্রাইমারি থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী আছে 5,000-এর মতো। এখান থেকেই জামানত জমা হয়েছে 5 কোটি টাকা। শুধু এই স্কুলে নয়, তার প্রতিষ্ঠিত আব্দুল কাদির মোল্লা সিটি কলেজেরও একই অবস্থা। এই কলেজটিতে এখন শিক্ষার্থী আছে 2,100 জনের মতো, এখানেও প্রায় জামানত নেওয়া হয়েছে 2 কোটি টাকার উপরে। নিজের বাবার নামে করা মজিদ মোল্লা ফাউন্ডেশনের অর্থায়নে করা স্কুল কলেজগুলোর আয়ের অর্থ দিয়ে তিনি তার নিজের নামে জমিও ক্রয় করেছেন, যা আইনসিদ্ধ নয় বলে জানিয়েছেন কলেজের সাবেক ও বর্তমান শিক্ষকরা। ব্যাংকের ঋণের টাকায় বাহাদুরি করা আব্দুল কাদের মোল্লা একজন নারী লিপ্সু ব্যক্তি এবং নারী সাপ্লায়ার হিসেবেও পরিচিত। তার নারী কেলেঙ্কারি নিয়ে একজন ভিকটিম নারীর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ আমাদের হাতে এসেছে, চলুন দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। বাসায় আসার পরে আমার টাকা ঠিকানা দিছে, ঠিকানা দেওয়ার পর আমি টাকা দিছি, যাওয়ার পরে আমার উনি প্রস্তাব দিছে, দেওয়ার পরে আমি রাজি হই না। রাজি না হওয়ার কারণে উনি আমারে হালকা কিছু মারপিট করছে, মারপিট করে আমারে দারোয়ান দিয়া লিফটে উড়াইয়া দিছে। দারোয়ানে লিফটের মাঝে আমারে 14 তলা থেকে উঠাইয়া মায়ের দুই করে আমারে নিস্তালাত নিয়ে আসছে। কাজী মোল্লা, আব্দুল কাজী মোল্লা, ওনার বাড়ি হচ্ছে বেলানগর বাসা। থার্মেক্সের মালিক ঢাকা এই কাকরালে বসে 14 তলার মধ্যে লিফটে যায়। যাওয়ার পরে উনি এরকম করছে, পরে ওনার দারোয়ানে আমারে প্রচুর আঘাত করছে, মাথায় মায়ের দুই করছে অনেক। মারধর করার পর আমি একদম অজ্ঞান হয়ে পড়ে আসি, ওই আধা ঘন্টা অজ্ঞান আসছিলাম। পরে ওখান থেকে মাথায় পানি টানি দিয়া লোকজনে আমার উঠাইয়া পরে কমলাপুর স্টেশনে নিয়ে আসছে, নিয়ে আসা ট্রেনে উঠাইয়া দিয়া পড়ে গেছে। এর মধ্যে আমার সবাই বলছে যে আপনি থানায় যান, থানায় গিয়ে মামলা করেন। পরে আমি বলছি যে আমার ছেলে এখানে নাই, আমার সাহেব নাই, আমি একা একা কীভাবে মামলা করব। হ্যাঁ, আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে বেশি ভালো অবস্থা না, খারাপই অবস্থা। আমার ওষুধ লেখা দিছে, তারপর সিটি স্ক্যান দিছে। হ্যাঁ, আমি এখন আর কি করব, এখন আমার কোনো কিছুই করার নাই আইনের আশ্রয় ছাড়া। প্রিয় দর্শক, 3 কোটি টাকা খরচে গত বছর FDC-তে যেই মসজিদটি নির্মাণ করা হয়েছিল সেটা এই আব্দুল কাদির মোল্লার অর্থায়নেই করা হয়েছিল। চলচ্চিত্রের নায়িকাদের বা উঠতি মডেলদের সাথে নিজের কানেকশন তৈরি করার জন্যই FDC-তে এই মসজিদ নির্মাণ করে দিয়েছেন লম্পট আব্দুল কাদির মোল্লা। তার মতো আর্থিক খাতের অন্যতম একজন নারী লিপ্সু ও দুর্বৃত্ত ব্যক্তি যেভাবে ব্যাংকের টাকায় সমাজে নিজের প্রভাব বিস্তার করে চলেছেন তা সত্যি নজিরবিহীন। আব্দুল কাদির মোল্লার বিরুদ্ধে আমাদের হাতে আসা অভিযোগগুলো সম্পর্কে তার বক্তব্য জানার জন্য তার গ্রামীণ ফোনের 017-6666 সিরিজের নম্বরটিতে একাধিকবার কল দেয়া হয়, কিন্তু তিনি আমাদের কলটি ধরেননি। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন আমাদের স্পেশাল রিপোর্টটি। আব্দুল কাদির মোল্লার মতো একজন কুখ্যাত দুর্নীতিবাজ ব্যক্তি ব্যাংকের টাকায় বড়লোক হয়েছেন, ব্যাংকের টাকায় দানবীর সেজেছেন এবং ঋণ খেলাপি হয়েছেন। এই ঋণ খেলাপি ব্যক্তি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এতদূর পর্যন্ত আসতে পারতেন কিনা সেটাই বড় প্রশ্ন। আমাদের বিশ্বাস, দেশে যদি কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে আব্দুল কাদির মোল্লার মতো এ ধরনের ঋণ খেলাপি ব্যক্তি, যারা দেশের
ব্যাংকিং সেক্টরটাকে পঙ্গু করে দিয়েছেন, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। এ প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।